কংগ্রেস নেতা গৌরব গগৈর প্রশংসাত মঞ্চমুখ হয়ে পড়েছে সাংসদ ভুবনেশ্বর কলিতা। অভিজ্ঞ রাজনৈতিক নেতাজনের মতে গৌরব গগৈর ভবিষ্যৎ বহুত উজ্জ্বল। ভবিষ্যৎ নিশ্চয় আছে, এজন যুব রাজনীতিবিদ হিসাবে ভবিষ্যৎ তেখেতর উজ্জ্বল। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈর দীর্ঘকালের সতীর্থ ভুবনেশ্বর কলিতায় শনিবারে প্রশংসার উপচাই দিলে সাংসদ গৌরব গগৈক। সর্বভারতীয় পর্যায়তো গৌরব গগৈয়ে নিজের পরিচয় দাঙি ধরবলে সক্ষম হয়েছে বলে কয় সাংসদগিয়ে। গৌরব এজন নবযুবক আৰু আৰু খুব ইতিমধ্যে তেখেতে সংসদত নিজের পরিচিতি লাভ করেছে, সর্বভারতীয় রাজনীতিতো এক পরিচিতি লাভ করেছে। দেশের রাজধানী নতুন দিল্লিত এতিয়া উৎসব মুখর পরিবেশ বিরাজ করেছে। 24 জুনের পর আরম্ভ হবলগিয়া সংসদের বিশেষ অধিবেশনতে নতুনক জয়ী হয়ে অহা সাংসদসকলে শপথ গ্রহণ করব। দিল্লির পরিবেশ এতিয়া উখল মাখল, আমার নতুন সাংসদ সকল নির্বাচিত হয়ে নতুন দিল্লিলৈ আহিছে। অহা 24 তারিখে আমার লোকসভার অধিবেশন আরম্ভ হব আর 3 দিন জোড়া অন্তত 2 দিন বা 2 দিনত অধিক শপথ গ্রহণ অনুষ্ঠান চলিব। ভুবনেশ্বর কলিতার মতে কা দেশের অন্য রাজ্যত বলবৎ হয়েছে, অসমতো বিধি অনুযায়ী বলবৎ হব বলে কলে সাংসদজনে। কা ইতিমধ্যে কিছু রাজ্যত বলবৎ হয়ে গেছে, কিছু রাজ্যত বলবৎ হওয়া নাই, সেইবিল এতিয়াও যাজ্যত পরিবেশ বা রাজ্যর পরিস্থিতি বা ইয়াক বলবৎ করার নীতি নির্ধারণ করব লাগিব। আনুষঙ্গিক যাক নীতির মূলক কাম আছে বা পরিচালনার কাম আছে, এইবিল সকলব করে পেলায় এই সাধারণত সরকারে বলবৎ করে, সরকারে যেতেই সুবিধা হয় হয়তো তেতিয়াই বলবৎ করে। করিমগঞ্জ সমষ্টিত ভোট গণনাত বিসঙ্গতি হওয়া সম্পর্কত প্রতিক্রিয়া প্রকাশ করে সাংসদ ভুবনেশ্বর কলিতায় কয় যে এনে বিসঙ্গতি পূর্বেও বহুত হয়েছে। গুয়াহাটির পর বিপুল বর্মনের রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। কংগ্রেস নেতা গৌরব গগৈর প্রশংসাত মঞ্চমুখ হয়ে পড়েছে সাংসদ ভুবনেশ্বর কলিতা। অভিজ্ঞ রাজনৈতিক নেতাজনের মতে গৌরব গগৈর ভবিষ্যৎ বহুত উজ্জ্বল। ভবিষ্যৎ নিশ্চয় আছে, এজন যুব রাজনীতিবিদ হিসাবে ভবিষ্যৎ তেখেতর উজ্জ্বল। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈর দীর্ঘকালের সতীর্থ ভুবনেশ্বর কলিতায় শনিবারে প্রশংসার উপচাই দিলে সাংসদ গৌরব গগৈক। সর্বভারতীয় পর্যায়তো গৌরব গগৈয়ে নিজের পরিচয় দাঙি ধরবলে সক্ষম হয়েছে বলে কয় সাংসদগিয়ে। গৌরব এজন নবযুবক আৰু আৰু খুব ইতিমধ্যে তেখেতে সংসদত নিজের পরিচিতি লাভ করেছে, সর্বভারতীয় রাজনীতিতো এক পরিচিতি লাভ করেছে। দেশের রাজধানী নতুন দিল্লিত এতিয়া উৎসব মুখর পরিবেশ বিরাজ করেছে। 24 জুনের পর আরম্ভ হবলগিয়া সংসদের বিশেষ অধিবেশনতে নতুনক জয়ী হয়ে অহা সাংসদসকলে শপথ গ্রহণ করব। দিল্লির পরিবেশ এতিয়া উখল মাখল, আমার নতুন সাংসদ সকল নির্বাচিত হয়ে নতুন দিল্লিলৈ আহিছে। অহা 24 তারিখে আমার লোকসভার অধিবেশন আরম্ভ হব আর 3 দিন জোড়া অন্তত 2 দিন বা 2 দিনত অধিক শপথ গ্রহণ অনুষ্ঠান চলিব। ভুবনেশ্বর কলিতার মতে কা দেশের অন্য রাজ্যত বলবৎ হয়েছে, অসমতো বিধি অনুযায়ী বলবৎ হব বলে কলে সাংসদজনে। কা ইতিমধ্যে কিছু রাজ্যত বলবৎ হয়ে গেছে, কিছু রাজ্যত বলবৎ হওয়া নাই, সেইবিল এতিয়াও যাজ্যত পরিবেশ বা রাজ্যর পরিস্থিতি বা ইয়াক বলবৎ করার নীতি নির্ধারণ করব লাগিব। আনুষঙ্গিক যাক নীতির মূলক কাম আছে বা পরিচালনার কাম আছে, এইবিল সকলব করে পেলায় এই সাধারণত সরকারে বলবৎ করে, সরকারে যেতেই সুবিধা হয় হয়তো তেতিয়াই বলবৎ করে। করিমগঞ্জ সমষ্টিত ভোট গণনাত বিসঙ্গতি হওয়া সম্পর্কত প্রতিক্রিয়া প্রকাশ করে সাংসদ ভুবনেশ্বর কলিতায় কয় যে এনে বিসঙ্গতি পূর্বেও বহুত হয়েছে। গুয়াহাটির পর বিপুল বর্মনের রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।